নতুন বছরে কি অন্য গ্রহের প্রাণীরা অর্থাৎ এলিয়েনরা আক্রমণ করবে পৃথিবীকে? দেখুন 2023 সাল নিয়ে বাবা বঙ্গার কি ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্যৎবাণীটি শুনলে আঁতকে উঠবেন। দেখুন সেই হার হিম করা ভবিষ্যৎবাণী। বাবা বঙ্গার কোনো কথাই প্রায় মিথ্যে হয় না। বলা হয় তার বলা কথার 85% পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছে। তার অনুমান মতোই ঘটেছে চেরনোবিল ডিজাস্টার, রাজকুমারী ডায়নার মৃত্যু, সোভিয়েতান ইউনিয়নের পতন, নস্ট্রাদামুস ব্যক্তিটিকে নিয়েও অনেক তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু বুলগেরিয়ান নস্ট্রাদামুস দৃষ্টিহীন এই বাবা বঙ্গা একেবারে হালের মানুষ। 1996 সালে মৃত্যু, 1911 সালে জন্ম, নাম ভ্যাঞ্জেলিয়া প্যান্ডোভা গুসোটোরোভা। জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বুলগেরিয়ার কোঝুহু পর্বতে। তিনি একজন ভেষজবিদ। গত শতকের 70-এর দশক থেকে বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করার জন্য বিখ্যাত হন বাবা বঙ্গা। চলতি বছর এই 2022 সাল নিয়েও নানা ভবিষ্যৎবাণী ছড়িয়ে গিয়েছেন তিনি। বলে গিয়েছেন এই বছরটিতে ভার্চুয়াল রিয়েলিটি ডোমিনিয়েশনের ছায়া পড়তে দেখেছেন তিনি, যা সত্য হওয়ার নানা রকম সংকেত এই বছরের প্রথম থেকেই মিলতে শুরু করেছিল। তবে আসন্ন 2023 সালের জন্য তার ভবিষ্যৎবাণী যথেষ্ট ভয়ঙ্কর। তাহলে দেখা যাক 2023 সাল নিয়ে ঠিক কী কী বলে গিয়েছেন বুলগেরিয়ার নস্ট্রাদামুস দৃষ্টিহীন বাবা বঙ্গা। তিনি বলে গিয়েছেন 2023 সালে কক্ষপথ বদলে যাবে পৃথিবীর। আগামী পৃথিবীতে দেখা দেবে তীব্র জল সংকট, যা প্রভাবিত করবে বিশ্ব রাজনীতিকে। সবচেয়ে বড় কথা, আমাদের গ্রহে ঢুকে পড়বে এলিয়েনরা। তারা নতুন গ্রহাণু পাঠাবে আমাদের গ্রহে, যা নানা বিপদ ডেকে আনবে। অস্ট্রেলিয়ায় বন্যা হবে, এশিয়ায় বিভিন্ন অংশে ভূমিকম্প ও সুনামি দেখা দেবে। নতুন বছরে কি অন্য গ্রহের প্রাণীরা অর্থাৎ এলিয়েনরা আক্রমণ করবে পৃথিবীকে? দেখুন 2023 সাল নিয়ে বাবা বঙ্গার কি ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্যৎবাণীটি শুনলে আঁতকে উঠবেন। দেখুন সেই হার হিম করা ভবিষ্যৎবাণী। বাবা বঙ্গার কোনো কথাই প্রায় মিথ্যে হয় না। বলা হয় তার বলা কথার 85% পরবর্তীকালে সত্য প্রমাণিত হয়েছে। তার অনুমান মতোই ঘটেছে চেরনোবিল ডিজাস্টার, রাজকুমারী ডায়নার মৃত্যু, সোভিয়েতান ইউনিয়নের পতন, নস্ট্রাদামুস ব্যক্তিটিকে নিয়েও অনেক তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু বুলগেরিয়ান নস্ট্রাদামুস দৃষ্টিহীন এই বাবা বঙ্গা একেবারে হালের মানুষ। 1996 সালে মৃত্যু, 1911 সালে জন্ম, নাম ভ্যাঞ্জেলিয়া প্যান্ডোভা গুসোটোরোভা। জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বুলগেরিয়ার কোঝুহু পর্বতে। তিনি একজন ভেষজবিদ। গত শতকের 70-এর দশক থেকে বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করার জন্য বিখ্যাত হন বাবা বঙ্গা। চলতি বছর এই 2022 সাল নিয়েও নানা ভবিষ্যৎবাণী ছড়িয়ে গিয়েছেন তিনি। বলে গিয়েছেন এই বছরটিতে ভার্চুয়াল রিয়েলিটি ডোমিনিয়েশনের ছায়া পড়তে দেখেছেন তিনি, যা সত্য হওয়ার নানা রকম সংকেত এই বছরের প্রথম থেকেই মিলতে শুরু করেছিল। তবে আসন্ন 2023 সালের জন্য তার ভবিষ্যৎবাণী যথেষ্ট ভয়ঙ্কর। তাহলে দেখা যাক 2023 সাল নিয়ে ঠিক কী কী বলে গিয়েছেন বুলগেরিয়ার নস্ট্রাদামুস দৃষ্টিহীন বাবা বঙ্গা। তিনি বলে গিয়েছেন 2023 সালে কক্ষপথ বদলে যাবে পৃথিবীর। আগামী পৃথিবীতে দেখা দেবে তীব্র জল সংকট, যা প্রভাবিত করবে বিশ্ব রাজনীতিকে। সবচেয়ে বড় কথা, আমাদের গ্রহে ঢুকে পড়বে এলিয়েনরা। তারা নতুন গ্রহাণু পাঠাবে আমাদের গ্রহে, যা নানা বিপদ ডেকে আনবে। অস্ট্রেলিয়ায় বন্যা হবে, এশিয়ায় বিভিন্ন অংশে ভূমিকম্প ও সুনামি দেখা দেবে।